আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে আলোচনা করব। মানে এই মূল্যায়নের সাজেশন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো বিজ্ঞান বই বলতে তোমাদের মূল্যায়ন নেওয়া হবে বিজ্ঞান অনুশীলনী বই বিজ্ঞান দুইটা আছে একটা হচ্ছে অনুসন্ধান এবং আরেকটা অনুশীলন অনুশীলনমূলক বই থেকে তোমাদেরকে এই মূল্যায়নটা নেওয়া হবে তো এই বিজ্ঞান বইয়ের তোমরা কত থেকে কত নম্বর পেজ পর্যন্ত পড়বা সেটা হলো এক থেকে একশো বান্ন নম্বর পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে মানে এই পেজগুলোর মধ্যে থেকে তোমাদের এই সানমাসিক সামষ্টিক মূল্যায়ন না হবে আমরা যদি তোমাদের বইটা একটু দেখি তাহলে একশো কত বললাম একশো বান্ন নম্বর তাহলে এখানে তোমাদের কয়টা চ্যাপ্টার দেওয়া হয়েছে আমরা একটু বইটা দেখি দেখো এই যে তোমাদের এখান থেকে দেখো এই যে প্রথম অধ্যায় থেকে একেবারে এক নম্বর পেজ থেকে এই যে একচল্লিশ নম্বর পেজ অর্থাৎ সূর্যলোকে রান্না এই অধ্যায়ে লাস্ট অবধি পর্যন্ত তোমাদের পড়তে হবে এবং এইগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ তোমাদের এই পরীক্ষাটা খুবই সুন্দর হবে তো আশা করতেছি তোমরা এই বান্ন নম্বর পেজ পর্যন্ত সব সুন্দর করে পড়েছ এখন এর মধ্যে থেকে কোন কোন জিনিসগুলো তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা এই ক্লাসে আমি সেটা ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে এখানে আমি তোমাদেরকে যে সাজেশনটা দিব এটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো এখানে আমরা যদি পরিশিষ্ট দুয়ে চলে যাই তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো দেখো পরিশিষ্ট দুই এখানে দেখো প্রথম যে অধ্যায় সেটা হলো কি ফসলের ডাক এই যে তোমাদের চারটা অধ্যায় দেওয়া হয়েছে প্রথম অধ্যায়ের নাম হলো ফসলের ডাক তো এই অধ্যায় থেকে তোমরা মানে সাত আট নয়ের কাজ বারো নম্বর পেজ চোদ্দ ও পনেরো নম্বর পেজের কাজ এরপরে চোদ্দো পনেরো মানে এই কাজগুলাই তোমাদের করতে হবে আমরা যদি তোমাদের বইটা একটু দেখি তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবা দেখো এই যে এখানে দেখো প্রথম সেশন এই যে এখানে দেখো অতিথি শিক্ষকের সাথে আলোচনার ভিত্তিতে সক দুই এখানে কিন্তু সেটা রয়েছে দেখো এই যে তো আমরা যদি তোমাদের বইটা একটু দেখি তাহলে দেখো এই যে প্রথম সেশন এটা হলো তোমার সাত নম্বর পেজ তার মানে এইটা তোমাদের পড়তে হবে এরপরে আট নম্বর পেজে এই যে অতিথি শিক্ষকের সাথে আলোচনার ভিত্তিতে শখ দুই পূরণ করো এইটা হলো আট নম্বর পেজ তারপরে এই যে এইটা তোমাদের করতে হবে এখানে কিন্তু পেজ দেওয়া রয়েছে সাত আট নয় তিনটা পেজ এবং বারো বারো চোদ্দো পনেরো এই পেজগুলো তোমরা সুন্দর করে পড়বা প্রথম অধ্যায়ের জন্য তো এখান থেকে তোমরা যেটা পড়বা সেটা হলো সম্পূর্ণ অধ্যায়টাই পড়বা কারণ এখানে কিছুই দেওয়া নাই এই জন্য এখানে যতগুলো শখ রয়েছে যতগুলো কাজ রয়েছে সম্পূর্ণ কাজগুলাই তোমরা করবা এরপরে তৃতীয় অধ্যায় যদি আমরা দেখি কোষ পরিভ্রমণ এখান থেকে তোমরা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর পেজ পড়বা তারপরে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই পেজগুলো তোমরা পড়বা ফাইনালি চার নম্বর অধ্যায় সূর্যলোকে রান্না এখান থেকে তোমরা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর পেজ পড়বা ঊনপঞ্চাশ নম্বর পেজ পড়বা এরপরে ছেচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর মানে এই যে বিয়াল্লিশ থেকে ৪৫ তারপরে ছেচল্লিশ থেকে আটচল্লিশ এইগুলা তোমাদের পড়তে হবে তার মানে আটচল্লিশ নম্বর পেজ পর্যন্ত তোমরা ভালো করে পড়লে আশা করা যায় এর মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা সব কিছুই কমন পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে করে তারাও এই সমস্ত সুন্দর ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে